নমস্কার, আমি প্রথমেই আমার অত্যন্ত প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা জানাই। প্রতিনিয়ত তাঁর মূল্যবান উপদেশ এই অতিমারির সময়ে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক সমাজের পাশে দাঁড়াতে পথ দেখিয়েছে। অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এই কঠিন সময়ের মধ্যেও আমাদের পাশে থেকে সম্মিলিতভাবে পশ্চিমবঙ্গের শিক্ষার ধারাকে স্তব্ধ না হতে দেওয়ার জন্য নতুন করে বলার অপেক্ষা রাখে না যে করোনা সংক্রমণে আজ সারা বিশ্বে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এই অতিমারী পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি ক্ষেত্রই ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রের ক্ষতি হয়েছে সম্ভবত অপূরণীয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা নানাভাবে অন্তর্জাল এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহারে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য বিষয়গুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বহুলাংশে সফলও হয়েছি। কিন্তু শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্রের প্রত্যক্ষ বিনিময়ে যে মানের শিক্ষা প্রদান সম্ভব, তার সমমানের শিক্ষা আর কোনোভাবেই দেওয়া সম্ভব বলে আমরা মনে করি না। একই সঙ্গে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে খেলাধুলো আর মেলামেশার মাধ্যমে তাদের শরীর আর মনের যে বিকাশ হয়, তাদের মনে যে সামাজিক মূল্যবোধ, যে একতা এবং সমষ্টির বোধ তৈরি হয়, গত প্রায় দুটি বছর তার থেকে তারা বঞ্চিত হয়েছে। এই ক্ষতিপূরণ করা কারোর পক্ষেই হয়তো কখনো আর সম্ভব নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি একটু অনুকূল হতেই আমরা স্কুল চালু করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু যা ইতিমধ্যে আবার এই অতিমারির তৃতীয় ঢেউতে আমরা বাধ্য হয়েছি তা বন্ধ করে রাখতে। এই পরিস্থিতিতে আমাদের মূল চিন্তার বিষয় হলো যে সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন বন্ধ। তাই বাংলা ছাত্রছাত্রীরা যখন বাড়িতে বসে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে দাঁড়াতে জনপ্রিয় টিভি চ্যানেলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে লাইভ ক্লাস ব্যবস্থাপনা করেছে। এক্ষেত্রে আমাদের আহ্বানে ছাড়া দিয়ে G24 ঘন্টা এগিয়ে এসেছেন। আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার সপ্তাহে 3 দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য G24 ঘন্টায় সকাল 10টা থেকে 11টা, আমি আবার বলছি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত লাইভ ক্লাসে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ে পাঠদান করবেন। একইভাবে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টা, আমি আবার বলছি প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস চলবে মাধ্যমিক পরীক্ষার্থী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এর সঙ্গেই বাংলার শিক্ষা দূরভাষে অর্থাৎ টোল ফ্রি নাম্বারে ফোন করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের অজানা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবে। প্রতিটি বিষয়ে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর যত্ন সহকারে বুঝিয়ে দেবেন বাংলার এই শিক্ষা দূরভাষের মাধ্যমে। অভিভাবকদের কাছে আবেদন রাখব, তাঁরা যেন তাদের সন্তানদের উৎসাহ দেন, হোয়াটসঅ্যাপ নম্বরে বা ইমেলে প্রশ্ন করে তাদের পাঠ্য বিষয়ে সংক্রান্ত যে কোনো সংশয় দূর করার জন্য। বাংলা শিক্ষা ক্লাসরুম ও বাংলা শিক্ষা দূরভাষে এই দুটি শিক্ষা সহায়তামূলক কর্মসূচির সুযোগ আমার প্রিয় স্নেহের শিক্ষার্থীদের সবাইকে নিতে অনুরোধ জানাবো। তোমরা জানবে তোমাদের অভিভাবকদের মতোই রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরাও সব সময় তোমাদের পাশে রয়েছি। সর্বোপরি সারা বাংলার অভিভাবক হয়ে তোমাদের পাশেই আছেন আমাদের হৃদয়ের খুব কাছের মানুষ, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত আশাবাদী তাঁর দূরদর্শী নেতৃত্বে এই অতিমারিকে হারিয়ে আমরা অচিরেই আবার সুস্থতার নতুন দিনে পা রাখতে চলেছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।